উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আজ সকাল ছয়টায় গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদী বেষ্টিত ষোলোটি ইউনিয়নের দুইশো বাড়িঘর হাঁটু থেকে কোমর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ফলে এসব এলাকায় চল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে সাঁতারকান্দির চর ভাসারপাড়া ও পার্শ্ববর্তী এলাকা আমাদের এখানে পানি আসতে কারণ হচ্ছে গত বর্ষে বন্যা হয়েছিল বন্যার কারণে নদীর সাইড দিয়ে কিছু রাস্তা ভাঙছিল সেটা মেরামত না করার কারণে পানিগুলো আসছে

গেছে আছে। আর এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর বালাসীঘাটের কাছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা এলাকা দিয়ে পানি ঢুকে সাঁতারকান্দির চর ও ভাসারপাড়া এলাকা আকস্মিক বন্যায় নিমজ্জিত হয়ে পড়ে অনেকে বাড়িঘর ছেড়ে বেরিবাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে গাইবান্ধা নতুন বেরিবাদের পূর্ব অংশ থেকে বালাসিঘাট পর্যন্ত সড়কটি হাঁটু থেকে কোমর পানিতে নিমজ্জিত হয়েছে অন্যদিকে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একতলা ডুবে যায় বিদ্যালয়ের দোতলা ও ছাদে আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে কোনো একটি মানুষের যানমালে ক্ষতি না হয় কোনো গবাদি পশু ক্ষতি না হয় প্রত্যেকটি মানুষকে দ্রুত যাতে আমরা উঁচু জায়গায় স্থানান্তর করতে পারি তাতে পানি সরবরাহ নিশ্চিত করতে পারি বিশুদ্ধ পানি প ব্যবস্থা করতে পারি সরকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ আমাদের মজুত আছে জেলা প্রশাসক মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করতেছেন আমি আমার ইউনো সাহেব কাজ করতেছি বিভিন্ন এলাকা পরিদর্শন করতেছি কোথায় সমস্যা আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন ইউনিয়ন খোঁজ খবর নিচ্ছি পানিবন্দি হয়ে মানবতর যাপন করা মানুষগুলো দ্রুত সরকারের সহযোগিতা কামনা করছে